লকডাউনে সকলে ঘরবন্দি, সকলেরই মন খারাপ। তাই রঞ্জনা কর্মকার কবিতার মধ্যে দিয়ে তার মন ভালো রাখার চেষ্টা করছেন। আসুন শুনি তারই কিছু কবিতার ঝলক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়, পিপর আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংগ্রামে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব ভেঙে না দে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার তাবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করিয়ে নৌখ যাদের তীক্ষ্ণ তোমার নেড়েছে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমনসতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে অঙ্কিল হল ধুলি তোমার রক্তেই অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে বসুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার সেই রশ্মিপাতে, দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী।